সেতুর টোল প্লাজা। আমরা এখন পৌঁছে গেছি যমুনা সেতুর টোল প্লাজায়। টোল দেওয়া হইল, গাড়ি চলতেছে। আমরা এখন উঠে যাব যমুনা সেতু। উদ্বোধন হলে রেলের দুর্ভোগ কিছুটা হলেও কমে যাবে। তো আমাদের উত্তরাঞ্চলের মানুষ অনেক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে কবে রেল সেতুটি উদ্বোধন করা হলে রেলের গতি অনেকটাই বেড়ে যাবে। আগে যখন এই যমুনা সেতু দিয়ে পাশে দেখা যাচ্ছে, এটা যমুনা পাশে সেতুর উপর দিক দিয়ে ট্রেন যায় অনেক স্লো গতিতে, কিন্তু এখন যদি পাশে রেল সেতু দিয়ে রেল যায় তাহলে রেল অনেক দ্রুত গতিতে চলবে, যেটা আমাদের অনেক সময় বাঁচাবে। আমরা চাই সেতুটি দ্রুত শেষ হোক। আর সম্ভবত খবরের মাধ্যমে জানতে পারছি যে আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হয়তো ডিসেম্বরেই এই সেতুটি উদ্বোধন করবে। তো আমরা আছি এখনও যমুনা সেতুতে। পানি দেখা যাচ্ছে, পানি অনেক শুকিয়ে গেছে, চর জমে গেছে নদীতে। আর গাড়ি চলতেছে অনেক দ্রুত গতিতে। এই যমুনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার, যেটা ছিল বাংলাদেশের সর্ববৃহৎ সেতু। কিন্তু এখন পদ্মা সেতু হওয়াতে বাংলাদেশের দ্বিতীয়তম অবস্থানে আছে এই যমুনা সেতু। এটা চালু করা হয় 1998 সালে। বা যমুনা সেতুর উপর দিক দিয়ে দোতলা বাস চলতেছে, খুবই ভালো দেখা যাচ্ছে। রেল সেতু, যমুনা রেল সেতুর কাজ অনেক দ্রুত গতিতে চলতেছে, অনেক কাজ এখনো হচ্ছে। এইদিকে যমুনা সেতুর পানি অনেক বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে যে সামনে কুয়াশা লেগে গেছে, শুধু পানি আর পানি দেখতে থাকি। আমরা এখন যমুনা সেতুর উপরেই গাড়ি দাঁড়ানো অবস্থায়, হয়তো সামনে কোথাও গাড়ির কোনো সমস্যা হয়েছে, এজন্য আমাদের লাইনের গাড়ি যাইতে পারছে না, কিন্তু পাশের লাইনটা ওপেন আছে, গাড়ি চলতেছে দ্রুত গতিতে। আর আমাদের লাইনের গাড়ি দাঁড়িয়ে আছে, কারণটা সঠিককেও আমরা বলতে পারতেছি না। দেখা যাক কতক্ষণ থাকতে হয় আমাদের সেতুর উপরে। ওহ,
লাইন আসতেছে সেতুর উপরে থেকে, সেতুটাকে ভালো করে উপভোগ করা যাচ্ছে। সেতুর পানি এবং রেল সেতু ও আবার ছেড়ে দিছে, সমস্যা হয়তো বা সমাধান হয়ে গেছে। তো আমরা আবার সেতু অতিক্রম করতেছি ধীরে ধীরে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেতু থেকে নেমে যাব। সেতুর পানিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে, মনে হচ্ছে যে পানিতে নামে আর সাঁতার কাটি এরকমটা মনে হচ্ছে। কিন্তু চাইলেও কোনো কিছু পারা সম্ভব না, কারণ গাড়িতে সেতুর প্রায় শেষ অংশে আমরা চলে আসছি। এখান থেকেই সেতুর সমাপ্তি। দেখা গেল যে যমুনা রেল সেতু পুরোটাই দৃশ্যমান, আর আমরা ব্রিজের উপর দিক দিয়ে যাচ্ছি। অবশ্য আজকে একটা জিনিস মিস করলাম, সেতুর উপর দিক দিয়ে রেল চলো না, রেলটা চললে হয়তো বা এটা ভালো উপভোগ করা যাইতো।